সকলকে শুভকামনা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। আজ 2023 সালের এপ্রিল মাসের শেষ ওয়ার্কিং ডে, সেজন্য আমরা কিছু জিনিস আমাদেরকে চেক করে নিতে হবে যে পোষণ ট্র্যাকার অ্যাপে আমাদের এই কাজগুলো সম্পূর্ণ হয়েছে কিনা। এই কাজগুলি প্রতিটি খুবই গুরুত্বপূর্ণ, সেই কারণে আমরা একবার চেক করে নেব যে কাজগুলি আমরা সঠিকভাবে করেছি কিনা বা কাজগুলি সঠিকভাবে হয়েছে কিনা। প্রথমে যেটি আমরা দেখব যে সকালে উঠে পোষণ ট্র্যাকার অ্যাপে কেন্দ্র ওপেন অপশনে গিয়ে কেন্দ্রটিকে ওপেন করতে হবে। আমরা জানি যে কেন্দ্র যদি ওপেন না করা হয় তাহলে কিন্তু অঙ্গনবাড়ি হেল্পার দিদিরা ইনসেন্টিভ পান না। নেক্সট আমরা যেটি দেখব সেটি হচ্ছে গর্ভবতী মা, প্রসূতি মা, ছ মাস থেকে তিন বছর বয়সী শিশুদের THR রিপোর্ট আমরা 23 দিন, এ মাসে স্কুল হয়েছে, 23 দিন রিপোর্ট আমরা ঠিকঠাকভাবে প্রদান করেছি কি না, কিছু বাকি আছে কি না, যদি বাকি থাকে তাহলে রিপোর্টটি প্রদান করতে হবে। আজ কীভাবে আমরা THR রিপোর্টটি প্রদান করব আপনারা সবাই মোটামুটি জানেন, তবে একটা কথা মাথায় রাখবো, সেটি হচ্ছে আমরা এই মাসে যেমন সর্বমোট 23 দিন THR রিপোর্ট প্রদান করতে হবে বা 23 দিন স্কুল হয়েছে, তাহলে আমরা পূর্বে যত রিপোর্ট দিন সংখ্যার জন্য প্রদান করে রেখেছি, যেমন গত শনিবার পর্যন্ত যে রিপোর্টটি প্রদান করা আছে বা আপনি পূর্বে যত প্রদান করে রেখেছেন 23 থেকে সেই সংখ্যাটি বিয়োগ করে যেটি থাকছে সেটি আজকে লিখে আপনাকে সাবমিট করতে হবে, সর্বমোট 23 হবে। কিন্তু এই সর্বমোট 23-এর ক্যালকুলেশনটা আমাদের করতে হবে না, এটা পোষণ ট্র্যাকারে অটোমেটিক ক্যালকুলেট হয়ে যাবে। আজকে THR রিপোর্ট দিতে গিয়ে অনেক দিদিদেরই একটি প্রবলেম হচ্ছে বা এরকম অনেক দিদিরাই বলেছেন যে এই সমস্যাটি কেন হচ্ছে, যে আপনারা গত দিনেই THR রিপোর্ট যেটি দিয়েছেন সেই রিপোর্টটি শো করছে, আজকে আপনারা ক্যালকুলেট করে যে টোটাল 23 দিনের রিপোর্ট প্রদান করেছেন, সাবমিট হওয়ার পরেও 23টি শো করছে না, আপনারা যখন পুনরায় চেক করছেন গত দিনের রিপোর্টটাই শো করছেন। আসলে এটা কোনো সমস্যা নয়, নেটওয়ার্কের সমস্যা, অনলি নেটওয়ার্ক ইস্যু, আপনি একটু ওয়েট করে যান, পরে চেক করুন, দেখবেন এই দিদি যেমন শো করছে এখানে 23 দিন, এরকমই পরে দেখতে পাবেন যে 23 দিন শো করছে, এটা নিয়ে চিন্তা করার কিছু নেই। এখন দেখে নিন এই মাসে দুটি CBE রিপোর্ট সাবমিট করেছেন তো, যদি না করে থাকেন আজকেই রিপোর্টটি সাবমিট করে দিন। VHSND রিপোর্ট পোষণ ট্র্যাকারে সাবমিট করা আছে কি না সেটিও দেখে নিন। VHSND কোথা থেকে করবেন, ওই একই মোড মেনুর মধ্যে গিয়ে যেভাবে CBE রিপোর্ট দেন সেইভাবেই আপনি VHSND রিপোর্ট প্রদান করতে পারবেন। পোষণ ট্র্যাকার অ্যাপে মোড মেনুর মধ্যে গিয়ে ইভেন্ট অপশানে যাবেন, ইভেন্ট অপশানে যাওয়ার পরে যেমন CBE অপশানটি আমরা খুলে যাই যে পেজটি সেখানে পাই, ওরকম উপরে দেখবেন VHSND বলে একটি অপশান আছে ডান দিকে, ওরকম পেজটি আপনারা পাবেন, সেখানে দেখবেন ওয়াজ দ্য VHSND অর্গানাইজ দিস মান্থ, ওখানে আপনার ইয়েস করবেন, তারপরে ডেট অফ ইভেন্ট, এখানে আপনি আপনার কেন্দ্রে যেদিন VHSND অনুষ্ঠিত হয়েছে বা আপনার বেনিফিশিয়ারিরা যেদিন VHSND পরিষেবা পেয়েছেন সেইটি সেই তারিখটি দেবেন, তারপরে আপনার পার্টিসিপেন্ট, তারপরে AWW দিদি প্রেজেন্ট ছিলেন কিনা ইয়েস করে সাবমিট করবেন। আজকের তারিখে কোনো হোম ভিজিট এসে থাকতে পারে, একবার দেখে নেবেন, কোনো হোম ভিজিট যেন মিসড হোম ভিজিটের করে না চলে যায়, তারিখগুলো চেক করে সঠিক সময়ে হোম ভিজিটটি সম্পন্ন করতে হবে। ড্যাশবোর্ডটি একবার চেক করে নেবেন, কোনো ওজন উচ্চতা রিপোর্ট পেন্ডিং আছে কিনা বা বাকি আছে কিনা, যদি কোনো বেনিফিশিয়ারির ওজন উচ্চতা রিপোর্ট বাকি থাকে তাহলে রিপোর্টটি অবশ্যই সাবমিট করে দেবেন। আজকের ভিডিওটি এ পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে আরও জরুরি কোনো তথ্য নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলের দিন শুভ হোক।